জল বের হয়নি, নষ্ট না তো নারকেলটা, দেখে না ভালো আছে, ঠিক আছে। নমস্কার, আমার কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে, নারকেল গুড় দিয়ে আমি সুন্দর একটা রেসিপি বানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার মনে হয় আপনারা আগে কোনো দিন এরকম নারকেল দিয়ে গুড়টা কোনো দিন খাননি, তা আপনারা তো দেখেন আর কেটে কেটে দেখেন, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, কেটে কেটে দেখবেন না, নাহলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে নারকেলটা আমি খেয়ে নিয়েছি, আর এখানে আমরা কিন্তু তালের গুড় নিয়েছি, আমরা আখের গুড় নিইনি। যারা আখের গুড় তালের গুড় পাবেন না, তারা আখের গুড় ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা না। এখানে আমরা দেখুন তালের গুড়, এটা এখন তালের সিজন। কিছুই নেই, জল বের হয়নি, নষ্ট না তো নারকেলটা, দেখে না ভালো আছে, ঠিক আছে। নারকেলটা আমি কেটে নিয়েছি, নারকেলটা আমি করে নেবো এখানে। আর কতটা আছে বাকি, হয়ে গেছে? নারকেলগুলো সময় করে নিয়েছি, যে দেখুন নারকেলটা খুবই মিষ্টি লাগে। উনুনটা ধরে দিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। ভালোভাবে ভাজবো নারকেলটাকে, আমি নারকেলটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো, ভালোভাবে ভেজে নিয়েছি। আমি নারকেলটা ভালোভাবে ভেজে নিয়েছি, কারণ কাঁচা গন্ধটা থাকবে না আর অনেকদিন পর্যন্ত থাকবে। এই যে আমি এখানে তালে মিষ্টি নিয়েছি, তালে মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা ভালোভাবে ফুটে নিয়েছি, ভালোভাবে মিষ্টিটা ফুটে নিয়েছেন, এই নারকেলটা দিয়ে দেবো। বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভুলতে পারবেন না, আমি যেভাবে বানাইছি সেভাবে বানাবেন। নারকেল মিষ্টিটা আমার রেডি, এবার আমি নামিয়ে নেবো।
নারকেল মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে, আর বাড়িতে আমার মতো বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।